বিয়ে বাড়ি ফাইনালি শুরু হয়ে গেল। ফাইনালি আজ আমার বোনের বিয়ে। এসো এখন রেডি টেডি হয়ে, আপাতত সকালের ব্যস্ততায় আমি ঠিক স্ত্রী সাজালাম, আর বাকি যা যা কাজ করলাম সেটা দেখানো গেল না। কিন্তু আপাতত আমার বোন খাচ্ছে, আর বাকি কি হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে রান্না আর সব কিছু চলছে, আর এখানে আমার পিসি দাঁড়িয়ে আছে, বাকি সব দিদি ভাইরা মাসিমারা পিসিমারা সবাই কাজ করছে। এখানে আমার কাকিমা, আমার কাকিমা এখানে, আর এখানে এই যে কোণে, আমাদের কোণে এখানে দেখতে পাচ্ছ নানান রকমের খাবার দাবারের, তো দেখতে পাচ্ছ আমাদের আইটেম কিন্তু শেষ হচ্ছে না। এখানে বসে আছে কাকা, এখানে নিমো খাচ্ছে, অলরেডি নিমোর খাওয়ার প্রায় শেষ, বাকি দুটো বন্ধু এখানে বসে আছে মেহেন্দি পরানোর জন্য, কিন্তু এখনো তারা ভাবনায় আছে যে এদের কখন শুরু হবে। এই হচ্ছে আমার মা, আমার মা দেখেছ পাচ্ছ তো নতুন হেয়ারস্টাইল। এখানে পিসেমশাই বসে আছে, আমার বাবা যথারীতি কাজে মগ্ন। আমাদের বাড়িতে না ছবি তোলার বড় ঝামেলা জানো তো, অর্ধেকে তুলতেই চায় না, যেমন আমার ছোট বোন মাম্পি ফটো তুলতে গেলে প্রবলেম হচ্ছে, কিন্তু আজকে আমার ছোট্ট বোন ডিনুর পরে, আমার পরেই রয়েছে ডিনু ভাই রাখি, ও কিন্তু আজকে এখন আপাতত আমাকে যত ছবি আছে সব ও তুলে দিয়েছে, আর বাকিগুলো আমরা আবার পরে তোমাদের দেখাচ্ছি। আমাদের স্ত্রী অলমোস্ট ডান, এবার জাস্ট একটু কালার করা বাকি আছে। সত্যি স্ত্রীর মধ্যেও এই সমস্ত কিছু সাজানোর মধ্যে কিন্তু আমাদের ইটসেলফ একটা দেখতেই পাচ্ছ আর্টই ব্যাপারটা সবার সাথে, আমাদের লাইফস্টাইলে কিন্তু আর্ট সব সময় ওতপ্রোতভাবে জড়িত। এইখানে আমি যেদিকে করব সেদিকে তাকাবে, এইখানটায় এরকম করে এরকম করে, তুমি দেখতে পাচ্ছো, তুমি ধরে থাকো, শুধু চালু করে দিয়েছি। জাস্ট লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি, দেখে নাও চালগুঁড়ো ডালগুঁড়ো সব কিছু দিয়ে তৈরি হয়েছে, যদিও আমার এটা বানাতে কিছুটা সাহায্য করেছে আমার পিসি। আর আপাতত এখানে জাস্ট লাস্ট ফিনিশিং, যেটা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি, যাতে একটা সুন্দরভাবে একটা নতুন লুক তৈরি হয়। জিনিসটা খুব বেশি পরিমাণে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু জিনিসটা একটা ড্রাই, যেহেতু চালগুলোর ওপর করা, তা সত্ত্বেও একটু রঙে তুলে এটাকে আরো সুন্দর করে। ওরা লাইট লাগাচ্ছে তো দুটো করে, তাই আজ এখানেই ইতি, কাল বিয়ের সব কিছু দেখাবার চেষ্টা করব। জানি না কাজ করতে হচ্ছে এত কিছু যে ছবিটা তোলাই হচ্ছে না, আর কেউ ছবি তুলেও দিচ্ছে না। যাই হোক, পারলে নিশ্চয়ই আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। প্লিজ সাবস্ক্রাইব করো আর্ট অ্যাডিকশন।